রাতের বেলা মানে বিশেষ করে অন্ধকার রাতে বা বলা যায় একেবারে সব লাইট অফ করে যখন আমরা ফোনগুলো ব্যবহার করি তখন কিন্তু আমাদের একটু চোখটাতে এক্সট্রা পাওয়ার প্রয়োগ করতে হয়। বিশেষ করে যখন আপনি মনে করেন একটু ব্রাইটনেসটা বাড়াবেন ফোনে তখন কিন্তু আপনাকে একটু চোখটা খুলে তাকাতে হবে বা একটু আলাদা এনার্জি প্রয়োগ করতে হবে। এখনই আপনি একবার করে দেখেন বুঝবেন আপনি। তো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের রাতের বেলা কিন্তু ওই যে পারিপার্শ্বিকতার মিলিয়ে দিয়ে দেখা যায় আমাদের কিন্তু পাওয়ারটা বেশি প্রয়োগ করতে হয় এবং দিনের বেলা এরকম হয় চোখের এই পাওয়ারটা আপনি যখন আস্তে আস্তে ফোন রাতের বেলা ব্যবহার করবেন এবং রেগুলার করতে করতে একটা সময় আপনার দেখা যাবে চোখের পাওয়ারটা কমে যাবে। বিশেষ করে আপনাকে তখন দেখা যায় মাইনাস পয়েন্টের যে চশমাগুলো সেগুলো নিতে হবে, যেমন আপনারা আমারটাও দেখতে পাচ্ছেন। কিন্তু এটা যদি সঠিকভাবে আপনি যদি আপনার ফোন ব্যবহার করেন রাতের বেলায় বা সঠিক একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। iTech স্কুলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি আপনার সাথে আছি হাসানাত গাজী। চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন iTech স্কুল চ্যানেলকে, ঘন্টা বাজিয়ে দিন নিত্য নতুন টিপস সবার আগে পেতে। সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যখন রাতে ফোন ব্যবহার করেন বা বলা যায় অন্ধকারে ব্যবহার করবেন তখন হচ্ছে আপনি ফোনের ব্রাইটনেসটা সবচেয়ে কম রাখবেন। সবচেয়ে কম রাখার পর আপনাকে আরেকটা কাজ করতে হবে, আপনি সিম্পল ভাবে প্লে স্টোরে যাবেন। এখনই প্লে স্টোরে যান, গিয়ে ব্লু লাইট ফিল্টার একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেটা আমি আরো 1 বছর আগে থেকে ব্যবহার করি, যে যখন থেকে আমি আর কি জানি। তো ব্লু লাইট ফিল্টার যে অ্যাপ্লিকেশন রয়েছে এটা আপনি ইনস্টল করুন। ইনস্টল করার পর সিম্পল ভাবে আপনি এটা ওপেন করুন। এই ব্লু লাইট ফিল্টারের লিঙ্ক বা নাম আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন চেক আপনি বুঝতে পারবেন। সো সেখান থেকে গিয়ে আপনি সিম্পল ভাবে ইনস্টল করে ওপেন করার পর আপনি এটাকে স্ক্রল ডাউন করে স্কিপ করে দিবেন যে অপশনগুলো আসবে। তারপর দেখবেন একটা ইনাবলের অপশন রয়েছে, সেই ইনাবল অপশনে আপনি ক্লিক করলে দেখবেন স্ক্রিন রিমের একটা অপশন রয়েছে, 2য় নাম্বার যে আর কি বাড়ানো কমানোর যে অপশন, সেইটাকে আপনি একটু আস্তে বাড়িয়ে দিবেন যখন রাতের বেলায়। তখন দেখবেন আপনি যখন ওই অপশনটা বাড়িয়ে দিবেন মানে তখন দেখবেন আপনার আলোটা আস্তে কমবে, ব্রাইটনেসটা আরো কমবে আর ব্লু লাইটটা আপনার এখানে ফিল্টার হবে। মেনলি বা আমাদের কিন্তু ব্লু রে এর কারণে আমাদের চোখে ক্ষতিটা হয়। তো তখন কি হবে আপনি দেখবেন যখন আপনি ওইটা পাওয়ারটা বা যায় এটা বাম থেকে ডানে নেবেন দেখুন আপনার কিন্তু চোখটা আরো ছোট করে আপনি দেখলেও আপনার ফোনটা আপনি ব্যবহার করতে পারবেন, তখন কিন্তু অত এনার্জি লস হবে না বা চোখের পাওয়ারের কোনো ক্ষতি হবে না। সো এইভাবে আপনি ব্রাইটনেস বা বলা যায় যে ব্লু লাইট ফিল্টারটা যদি ব্যবহার করেন আশা করি চোখের বলা যায় ক্ষতি একটু কম হবে, বলা যায় ইফেক্ট ব্যাড ইফেক্ট অত একটা পড়বে না। তবে এর মানে এমন না যে আপনি এইটা ইনেবল করে সারা রাত ফোন চালাবেন আপনার চোখের কোনো ক্ষতি হবে না, এমন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা জানেন আপনারা যত বেশি লাইক কমেন্ট করেন আমরা পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ তত বেশি পাই। তো অবশ্যই ভিডিওটিতে এখন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান বা আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন কথা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন বা আমার চ্যানেল একেবারে নতুন দেখে থাকেন তাহলে বলবো নিচে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাতে ক্লিক করবেন, পাশে একটা ঘন্টা বাটন চলে আসবে। সেই ঘন্টা বাটনটি বাজাতে পারলে বুঝবেন আমরা পরবর্তীতে যে কোনো ভিডিও দিই না কেন আপনার কাছে ফ্রিতে পৌঁছে যাবে এবং আপনি চাইলে সেগুলো দেখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো না কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।